नमस्कार बंधुरा, मिठुर पाकशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर खुबी सहज पद्धतिते पाटिसापटा बानिये देखाबो। पाटिसापटा खेते तो आमरा सकलेई खूब भालोबासी, किन्तु एटा बानाते गेले अनेकेई अनेक रकम समस्यार सम्मुखीन हन। ताई आज आमी आपनादेर जेभाबे पाटिसापटा बानिये देखाबो सेईभाबे तैरी करले আপনাদের কড়াইতে বা প্যানে লেগেও যাবে না, আর তোলার সময় ভেঙেও যাবে না আর ফেটেও যাবে না। পাটিসাপটাগুলো খেতে যেমন সফট হবে তেমনি খুবই সুস্বাদু হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই রকম একটা ছোট সাইজের বাটি নিয়েছি। এতে করেই আমি সমস্ত উপকরণ মেপে নেব। এবারে ওই বাটি মেপেই আমি এক বাটি ময়দা নিয়ে নেব। এখানে 100 গ্রাম ময়দা আছে। আবারো ওই একই বাটির মাপ নিয়ে আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এই সুজিটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আর এই সুজির সঙ্গে দিয়ে দেব 2 চামচ চিনি। পাটিসাপটার এই ব্যাটারে খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না। খুব বেশি মিষ্টি হয়ে গেলে ব্যাটার প্যানের মধ্যে আটকে যাবে আর ছিঁড়ে যাবে। সুজি আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন এই রকম একদম পাউডারের মতো হয়ে গেছে। এবারে এটাকেও আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। পাটিসাপটার ব্যাটারের মধ্যে চিনি দিলে সবসময় এইভাবে গুঁড়ো করেই চিনিটা ব্যবহার করবেন। সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন। তারপর এই উপকরণগুলোকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। মেজারমেন্ট কাপ অনুযায়ী এটা হাফ কাপ। প্রথমে আমি হাফ কাপ দুধ এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে আস্তে আস্তে মেশাতে থাকব। প্রয়োজনে আমি আরও কিছুটা দুধ ব্যবহার করব। এখানে আমি হাফ কাপ দুধের পুরোটাই দিয়ে দিয়েছি। এখনও আমার কিছুটা দুধ দরকার। আবারও আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি। দেখুন এখানে হাফ কাপেরও হাফ দুধ আছে। এই দুধটাও আমি পুরোটাই মিশিয়ে দেব। এখানে আমি টোটাল দুধ ব্যবহার করলাম 3/4 কাপ। পুরো দুধটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে দেখুন ব্যাটারটা এখনো বেশ ঘন আছে, তাই এবারে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। দেখুন এখানে আমি পুরো হাফ কাপ জল নিয়েছি। যেটুকু জল প্রয়োজন হবে আমি সেটুকুই ব্যবহার করব, বাকিটা আর ব্যবহার করব না। ব্যাটারটার মধ্যে আরও একটু জল আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এইভাবেই বারে বারে অল্প অল্প করে জল দিয়েই আমি এটাকে মেশাতে থাকব। যেহেতু এই ব্যাটারের মধ্যে সুজি দেওয়া আছে, তাই ব্যাটারটা একটু পাতলা করে গুলে নিতে হবে। কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখবেন ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে। এই ব্যাটারটা তৈরি করতে আমি দুধ ব্যবহার করেছি 3/4 কাপ, আর জল ব্যবহার করলাম এই কাপের অর্ধেকটা, মানে 1/4 কাপ। দেখুন এইটুকু জল আমার অবশিষ্ট থেকে গেল। আমার টোটাল লিকুইড লেগেছে 250 ml। চাইলে আপনারা পুরোটাই দুধ দিয়ে গুলতে পারেন, আবার পুরোটাই জল দিয়েও গুলে নিতে পারেন। দেখুন পাটিসাপটার ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে। এবারে এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে রাখার ফলে সুজিটা ফুলে গিয়ে একদম ব্যাটারটা সেট হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর। এখন দেখুন ব্যাটারটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে, তার কারণ সুজিগুলো সব ভিজে গিয়ে ফুলে উঠেছে। এই ব্যাটারটাকে আমি আরও একটু পাতলা করে নেব। যেটুকু অবশিষ্ট জল আমি রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিতে থাকব।
এই জলটুকুও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে দিয়ে ঘনত্বটা দেখে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটার আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে পাটিসাপটা বানানোর জন্য। ব্যাটারটা না বেশি পাতলা থাকবে আর না খুব বেশি ঘন থাকবে। পাটিসাপটায় পুর দেওয়ার জন্য আমি এখানে নলেন গুড়ের মাখা সন্দেশ ব্যবহার করেছি। এই মাখা সন্দেশটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা দোকানের কেনা সন্দেশ নিয়ে এসেও পুর হিসাবে দিতে পারেন। পাটিসাপটা তৈরির জন্য আমি গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম। খেয়াল রাখবেন ফ্রাইং প্যানটা যেন খুব ভালো করে গরম হয়, তারপরেই অয়েলটা ব্রাশ করতে হবে। এবারে অয়েলটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নেব। অয়েলটা আমি খুব ভালো করে মুছে নিয়েছি। এবার এক হাতা ব্যাটার তুলে আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব আর হাতার পিছন দিকটা করে খুব সুন্দর করে গোল করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে, কোনোভাবেই গ্যাসের ফ্লেম বাড়ানো চলবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম লোতে করেই পাটিসাপটা তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা যখন ওপর থেকে এই রকম শুকিয়ে যাবে ঠিক তখনই আমি সন্দেশের পুরটা দিয়ে দেব। ঠিক এইভাবে একটা সাইড করে সন্দেশের পুরটা আমি দিয়ে দিলাম। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে আমি সাইড থেকে একটু এইভাবে ব্যাটারটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, পাটিসাপটার ব্যাটার যদি ঠিকঠাক মতো তৈরি করা হয় তাহলে খুব সহজেই এটা ফ্রাইং প্যান থেকে উঠে আসবে। এরপর এটাকে আমি হাত দিয়ে আস্তে আস্তে রোল করে নেব। এই কাজটা খুব সাবধানের সাথেই করতে হবে। হাতে যদি খুব বেশি গরম লাগে তাহলে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে পাটিসাপটাকে রোল করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে একটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গেল। আর প্রথম পাটিসাপটাটাই দেখুন কত সুন্দরভাবে উঠে এলো, একটুও ফ্রাইং প্যানে লেগেও যায়নি আর ছিঁড়েও যায়নি। এক মিনিট মতো এপিটোপিট করে সেকে নেওয়ার পর পাটিসাপটাকে আমি প্লেটে তুলে নিলাম। এইভাবেই আমি সব কটা পাটিসাপটাকে তৈরি করে নেব। দেখুন এই পদ্ধতিতেই আরও একটা পাটিসাপটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও এক হাতা ব্যাটার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আর হাতার পিছনটা দিয়ে খুব হালকা হাতে এইভাবে চাড়িয়ে দেব। ব্যাটারটাকে খুব বেশি পাতলা করে চাড়াতে যাবেন না, তাহলে আবার ছিঁড়ে যেতে পারে। দেখুন ওপর থেকে এইভাবে শুকিয়ে এসেছে। এবার আমি পুরটা ভেতরে দিয়ে এইভাবে আবারও রোল করে দেব। পাটিসাপটাকে খুব বেশিক্ষণ ফ্রাইং প্যানে রেখে দিলেই কিন্তু পাটিসাপটার গায়ের কালারটা লালচে হয়ে যাবে, তাই চেষ্টা করবেন পাটিসাপটার এই ভাঁজটা খুব তাড়াতাড়ি করতে, তাহলে আর লালচে কালারটা আসবে না আর পাটিসাপটাগুলোও সাদা হবে। দেখুন কত সুন্দরভাবে আবারও তৈরি হয়ে গেল নরম তুলতুলে পাটিসাপটা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারাও একবার এই রেসিপি ফলো করে পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও প্রতিটা পাটিসাপটা এই রকম পারফেক্ট হবে। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না। আমার সকল নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা যেন আমার পাশে থাকে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।